চিংড়া গুলো তো জীবনেও দেখিনি এরকম বড় বড়। এটা লবস্টার তো না? সাইজ গুলো দেখে পাগল হয়ে যাচ্ছি। বিগ সাইজ টুনা। এই প্রাকৃতিক দৃশ্য দেখেও মন ভরে গেল। এই যে নৌকোটা মাছ নিয়ে এসেছে, আমরা এখন যাচ্ছি মাছের বাজার দেখতে। তো এই মাত্র মোহনা চলে এসেছি, এখন মাছের বাজার দেখতে যাচ্ছি। চলো কি কি মাছ আছে দেখে নি। আমরা এখন মাছের বাজারের কাছে চলে এসেছি, কাছে না মানে মাছের বাজারে পৌঁছে গেছি। প্রচুর লোক আর গন্ধ তো গন্ধ, প্রচন্ড গন্ধ গো। এগুলো কি কি মাছ? আর মাছ টার মাছ আছে, সমুদ্র মাছ। এখানে মাছের পাইকারি হচ্ছে, সবাই দাম দর করছে, নিলাম ডাকছে। এখানে ছোট জিনিস বিক্রি হচ্ছে। এখানে কিছু মাছ রেখেছে, এই বড় বড় সামুদ্রিক মাছ সব। এইটাই যে নতুন সেট হয়েছে, এখানেও মাছের বাজার বসবে। বিশাল বড় সেট। আর এইদিকে ছোট ঝুপড়ি ঝুপড়ি অবস্থা মাছের বাজার ছিল, কিন্তু বিশাল বড় বাজার ছিল, তো সেটা এখানে উঠে চলে আসবে। এখানে বিশাল সেট, এর তো শেষ নেই। আরও ওই দিকটায়ও তৈরি হচ্ছে। তো পাইকারি মার্কেট থেকে এখন একদম মোহনা, মানে ওই সমুদ্রে যেখানে মিশেছে নদী, তো সেখানে পৌঁছে গেছি। এখানে এই যে খুচরো মার্কেট বা ট্যুরিস্টরা এখানেই আসে, তো ওখানে কোনো ট্যুরিস্ট নেই, তো এখানেই সব ট্যুরিস্টরা আছে। আর সবাই এসে এই যে টোটো ফোটোতে এসছে বা অটোতে এসছে, দিয়ে এসে নেমেছে, এখানে মোহনা দেখবে আর এখানে এই যে মাছ ফাছ দেখবে। এই যে মাছ, মা গঙ্গা ফিশ সেন্টার, বিশাল ফ্রেশ ফ্রেশ মাছ এবং ব্যাপক দেখতে। আর এই চিংড়াগুলো তো জীবনেও দেখিনি এরকম বড় বড়। কটা বড় ইলিশ নাও? 1800 টাকা 2 কিলো চাই। ডিম ছাড়া নিচেরটা নিলে 900 নয়, 850 টাকা করে। কত? 2000 টাকা। পাবদাগুলো দেখো কত বড় বড়, কমপ্লিট বিশাল বড় বড় মাছ। এটা লবস্টার তো নাকি? দাদা আসেন এদিকে, খুব ভালো ইলিশ হবে স্যার। ইলা বলো, ইলা বলো, ইলা বলো, ইলা বলো। ইলিশ দেখে মন ভরে যাচ্ছে।
সাইজ গুলো দেখলে পাগল হয়ে যাচ্ছে। মা বাসন্তী কি সেন্টার এইগুলো 1300 টাকা কিলো, ইলিশ আর পমফ্রেট 1600 টাকা কিলো, বড়গুলো এখানে যে দেশি কাঁকড়া বিশাল মাছ, এটা ছোট সংসার, এটা টুনা ছোট মাছ, আর এদিকে শুকনো মাছ বিক্রি হচ্ছে। দেখি মাছ ফাছ এখানে কেটে দিচ্ছে, ওখানে মাছ কিনে এই যে মাছ কাটা যাবে। এখানে আমি বলছিলাম তো মাছের সাথে সাথে এখানে একটু ডাবের জল খেয়ে নেওয়া যাবে। ডাবগুলো বেশ টাটকা, একদম গ্রিন গ্রিন পুরো। দীঘায় তো আছি, আর কোথায় দীঘায়? এখানে এই যে ইলিশ ফিলিশ প্যাকিং হচ্ছে, এখানে বরফ আছে। কত টুনার দাম? বৌনি করবো 250 টাকা দেবে, 250 টাকা। বিগ সাইজ টুনা এখন ফাইনালি একদম মোহনাতে। খুব সুন্দর দৃশ্য সকাল সকাল, মাছ দেখেও মন ভরে গেল, আর এদিকে এই প্রাকৃতিক দৃশ্য দেখেও মন ভরে গেল। এই যে মাছ ধরতে যাচ্ছে আর একটা নৌকো। এই যে মোহনায় এখানে মাছ এসে উঠেছে, এই যে নৌকোটা মাছ নিয়ে এসছে। এখানে ছোট ছোট মাছ সব, এলো নদীর মাছ, সেই জন্য ছোট ছোট। এইটা পাঙ্খা মাছ।
এইগুলোতে যখন জল থাকে তখনই ভালো লাগে, তাই না? দুদিকে জল আর মাঝখানে চলে যাচ্ছে। আমরা এখন একদম মোহনাতে পৌঁছে গেছি, একদম মোহনাতে। এখানেও প্রচুর টুরিস্ট, প্রচুর লোকজন। আজকে যারা বাড়ি চলে যাবে তারা আজকে ফাইনালি দেখেন চলে যেতে চাইছে। আর আমাদের মতো যারা আজকে এখন এসেছে তারাও দেখছে, তারাও দেখছে। এই যে ডান দিকে সমুদ্র, আর ওখানে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। এই যে নদিয়া সমুদ্রের মিলন স্থলে তো দ্বীপ তৈরি হয়, তো ওখানে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। ওটা ওখানে একটা, ওদিকে একটা, দূরেও একটা বেশ বড় দ্বীপ। ভালো লাগছে দেখতে। ওই দ্বীপটাতে ঘর করে থাকতে পারলে বেশ ব্যাপার। আর এখানে প্রচুর লোকজন ফটো তুলছে। চলে যাব, গিয়ে আবার হোটেল টোটেল খোঁজার আছে। হোটেল পাওয়া একটা ব্যাপার, আমরা যেহেতু হোটেল বুকিং করিনি, স্পট বুকিংই করবো হোটেলের। তো যাই হোক, পুরো ফ্রেশ লাগছে, ফ্রেশ হাওয়া, সমুদ্রের ধারে, অনেক দিন বাদে দীঘা, মনটা পুরো আনন্দে ভরে গেল। এই যে বাক্সগুলো দেখছো চারিদিকে, এই বাক্সগুলোর মধ্যে ল্যাপটপ আছে, প্রিন্টার আছে, ফটোগ্রাফার ফটো তুলে তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। অনেক অনেক বাক্স এখানে, এই ওখানেও টলিতের মধ্যে বাক্স, আর প্রচুর এখানে ডিম টোস্ট, ঘুগনি মুড়ি, লুচি তরকারি, যা গন্ধ আসছে না। আর এখানে এই যে ষাঁড় মহারাজা বসে আছেন, এখানে সবাই দীঘার সমুদ্রকে উপভোগ করছে বসে বসে। ওরাও দেখতে এসছে, বলো কি গো, দেখো সমুদ্র, সমুদ্র দেখো। এবারে মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। মোহনার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব খুব ভালো থেকো, আর সবাই দীঘা এসো, একবার ঘুরে যাবে।